না তখন সকালবেলা আমি পাঁচটার সময় ঘুমোতে উঠছি, ওইটা দিয়ে দরজার সামনে করবো না, তখন হয়তো আমরা চিল্লা পাল্লা শুরু করে দিচ্ছি। এমন কি হয়েছে যে এই অল্প বয়সে আত্মহত্যার সিদ্ধান্ত? এই দুই তো কথা, এমনি আত্মহত্যা করতো আমরা জানতাম, হ্যাঁ তারা দুজন তারা প্রেম করতো, তারা ইয়া করছে ঝগড়া করে, তারা দুদিন পর করে ঝগড়া করে একটা মেয়ের সঙ্গে, একটা মেয়ের সঙ্গে, মানে মেয়েটা কালকা এক বাড়িতে তারা বাড়ির লোক, মেয়ের বাড়ির লোক ওই একটা বিয়া, একটা ছেলে বিয়া, এই ছেলে বিয়ার এই মেয়েটা গেছে, তো তখন মনে আমার ভাই এমন না করছে বা তুই বিয়া দিয়ে যাইস না, তখন তারা এটি মানছে না, হ্যাঁ মনে বিয়া গেছে গেছে, আমার আমরা বাপ দাসি এই ডালুই ঝগড়া, হ্যাঁ এই ডালুয়ে প্রচুর ঝগড়া করি, ঝগড়া করলে হ্যাঁ করবো মরে দাম গা তাই করবো আমি মরে দাম গা, এইটা কর। এই মেয়েটার সঙ্গে মানে কতদিন যাবৎ সম্পর্ক? এই মেয়েটার লোকের সম্পর্ক আজকে হয়ে গেছে কাকু পাঁচ বছর ধরে তারা এমনি প্রেম করতে আসে আর কি। জানতেন বিষয়টা? আপনারা জানতেন বিষয়টা? হ্যাঁ আমরা জানতাম, এই তো আজকে এক বছর আগে আমার ভাই লইয়া গেছে আর কি, এই মেয়েটা এই মেয়েটা লইয়া গেছে কেন সে কাপড়ে, তো এটা নিয়ে ছেলের ভাই মেয়ে ওই একটা তুলে তো নিচে কাপড়ে তো কইতাছে ছেলে মেয়ের মা কইছে বাবা কইছে, কইছে আমরা এমনি বিয়ে দিতাম না, লুই এসে লুই এসে পরে এর আগে করলে আমি নিচে কাপড়ে তারা একবার মেয়ের ফাটি কেস দিছিল আমার ভাইয়ের নাম, আমার মারে নিচে কথা না নিয়ে রেখে দিচ্ছে। মেয়েটার বয়স কত আছে? তখন মেয়েটার বয়স 18 বছর হয়েছে না, তখন তখন তারা কইছে 18 বছর হইলে আমরাও কইছি 18 বছর হইলে আমরা বিয়া, আমরা তখন বিয়া করে নিলাম রে, তারা আছে না মানছে না, তারা বলো না আমরা 18 বছর হইলে মেয়ের আমরা বাড়িতে আনন্দ করতে গেলে বিয়া দেবো, তাহলে আচ্ছা ভালো কথা আমরাও ভালো কথা কইতেছি, এ তারা এতটা দিন ধরে এ তারাই শুধু কাজ্যা কীর্তন কাজ্যা কীর্তন চলতেছে করতেছে, আমরা আর 2 মাস বাকি এই দুর্গা পূজাটার সময় এই আষাঢ় মাস ইয়া মাসও বিয়া করাইলাম, বিয়া হইলে হইলে আমরা ঘর ধরতেছি ঘর তোর তুলতাছি বাইরের বিয়া করাইলাম মিলি, আর বাইরে কালকে রাত্রেবেলা এইসব অনুষ্ঠান করছে এটা কি মানে ফাঁসি যে দিচ্ছে এটা কি বাড়ির মধ্যেই? আমার বাড়ির দিচ্ছি কে দেখছে প্রথমে? আমি দেখছি। এখন কি মেয়ের বাড়িতে কেউ আইসে? না মেয়ের বাড়িতে কেউ না আইসে, তো আমরা দেখছি না মেয়ের বাড়ি থেকে, যদি হয়তো মেয়ের বাপে আজকে এমন গরম হয়েছে মেয়েটার লোক আজকে এত বছর ধরে প্রেম করতেছে, তো তো মেয়ের বাপে আমরা বাড়ি থেকে গুজন আসলো আমার মা আছে আমরা আছি বা কী হয়েছে ঘটনাটা কি, তারা আমরা বাড়িতে ঢুকছে না, তারা মানছে শোনা শোনা মানছে তো শুনতেছি কো, তারা বলে গেটের থেকে দেখে দেখতে বলে গেছে গা। আরেকটা শোনা গেছে মেয়ে মেয়েটা নাকি আপনার ভাইয়ের থেকে মানে 80,000 টাকা নিয়েছে, টাকাটা ফেরত দিয়েছে না, এটা নিয়ে ঝগড়া হয়েছে মেয়েটা? না তাহলেও ঝগড়া তো না, আমার ভাইয়ে আমি লোন লইছি আমার বাইরে, আমি লোন লই দিছি 80,000 টাকা দিছি দে, আমরা বাড়িতে আছে না আমরা, আপনি দেখলে স্যার বুঝবেন আমরা বাড়িতে একদম ঘুরি আমরা এমনি কিছু নাই টাকা পয়সা রাখো নেই, তো আমরা একবারই আমরা বাড়ির দিকে এক বিয়ে হয়েছিল, বিয়ে হয়েছি পরে তো আমরা কই কিরে এত টাকা আমরা কই তো একদম ওটা হাঁটিয়েছে না দিয়া, তো হ্যাঁ কইতেছে আমার বাইরে কইতেছে আমি সুপ্রিয়ার কাছে দিয়ে যাবো, আমি বাড়িতে নাম ডাকতো আর কি সুপ্রিয়া, ও আমি সুপ্রিয়ার কাছে টাকাটা নিয়ে দিয়ে আমি আমরা কই তুলি দিয়ে আমরা তো দাম গা সুর দেখাই তাইলে তো কোন জায়গায় টাকাটা নিলে এই টাকাটা কি এখন ফেরত দিছে না? না এ টাকাটা আমার ফেরত দিছে না, এ টাকাটা আমার ফেরত দিছে ওই না স্যার, এ টাকাটা মানে চাইছিলেন কোনো সময় না, কালকে আমার ভাইয়ে কইছে আমার ভাইয়ে প্রায় আমার থেকে টাকা নিত, কোথাও বলতি আমি নুনটা লইছি বন্ধ চালাইতাম টাকা দিই, তো আমি আজকে 1,500 কালকে 2,000 এমন তোর সপ্তাহ আমি দিয়ে চালাইতাম আর কি আমার বাইরে, ও টাকাটা আমার ভাইয়ে বাঁচছে না কালকে আমার ভাইয়ের ঘর তুলনের লেগে এ টাকাটাই না আমি ঘর তুলি। 80,000 টাকা কি মেয়েটার কাছে আছে? হ্যাঁ মেয়েটার কাছে জমাইছি, মেয়েও জানে মেয়ের মাও জানে, মেয়ের বাবে জানে না জানে কইতে না, মেয়ের মা মেয়ে জানে। এখন কী চান আপনারা? হ্যাঁ কী চান? তখন আমরা তখন আমার ভাই তো নাই, মানে আমরা আর কী করুন, মানে মানে কী করতাম আমরা তো, আমরা তো বাইকে সে গাভিনের থেকে অনেক টাকা পয়সা দিই। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম আকাশ দাস। বয়স কত? 20 বছর। বাড়িতে? বাইরে চানমারিতে, আবার পুর চানমারি। কী করতো? প্যান্ডেলের কাজ করতো, ডেকোরেটর। হ্যাঁ